এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে। শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করার পরেও আমি এবং আপনি গুনাহ করছি কেন? একটা সাইকেলের চাকাকে ঘুরিয়ে দেওয়ার পর ছেড়ে দিবেন, চাকাটা কিন্তু ঘুরতেই থাকবে। কথা বুঝতে পারেননি? 11 মাস শয়তান আপনার অন্তরে ওয়াসওয়াসা দিয়ে আপনাকে যে প্রশিক্ষণ দিয়ে রেখেছে সেটার চার্জ এখনো বাকি আছে, তার বদৌলতি আপনি গুনাহ করছেন। শয়তান শৃঙ্খলাবদ্ধই আছে রাসূলের হাদিস অনুযায়ী। সম্মানিত উপস্থিতি, এত ফজিলত, এত গুরুত্ব, পূর্বের সকল গুনাহ ক্ষমা করে নেওয়ার ফজিলত, গুনাহের কাফফারা, তারপরে নেকির শেষ নাই, দানের মাধ্যমে নেকি নেকি বহুগুণ হবে। এক কথাই, রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, রমজান মাসে লাইলাতুল কদর আছে, যে লাইলাতুল কদর হাজার বছরের ইবাদতের চাইতে বেশি ইবাদত নেকি হয় লাইলাতুল কদরের রাত্রিতে। এত নেকি এবং এত ফজিলত পাওয়ার দুইটা শর্ত। এত নেকি এবং এত ফজিলত আপনি ততক্ষণ পর্যন্ত পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি দুইটা শর্ত পূরণ না করেছেন। সহিহ বুখারীর ওই হাদিস 1901 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাওমা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো ঈমানের সাথে নেকির আশায়। শর্ত দুটো অনেক সহজ মনে হচ্ছে, নেকির আশা সকলের অন্তরেই থাকে, কিন্তু ঈমানের সাথে এর মানে কি? শর্ত দুটো, একটা হচ্ছে ঈমান থাকতে হবে, একটা হচ্ছে নেকির আশা থাকতে হবে। নেকির আশা আমার আপনার সবারই আছে, কিন্তু ঈমান আমার এবং আপনার আছে কি না? ঈমান মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, লা ইয়াজনিজানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যখন কোনো জেনাকারী ব্যক্তি জেনা করে তখন তার অন্তরে ঈমান থাকে না। লা ইয়াসরিকু সারিক হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, যখন কোনো চোর চুরি করে তখন তার অন্তরে ঈমান থাকে না, যখন কোনো ডাকাত ডাকাতি করে তখন তার অন্তরে ঈমান থাকে না। এই হাদিস স্পষ্টভাবে প্রমাণ করছে, যখন মানুষ গুনাহের কাজে লিপ্ত থাকে তখন তার অন্তরে ঈমান থাকে না। তার মানে হচ্ছে রমজানের সিয়াম ঈমানের সাথে মানে গুনাহ মুক্ত রমজানের সিয়াম হতে হবে। সহিহ বুখারীর 1903 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ়ভাবে কণ্ঠে ঘোষণা করছেন, যে মান লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমালা বিহি, যে ব্যক্তি রমজান মাস উপস্থিত হওয়ার পরেও, সিয়াম রাখার পরেও মিথ্যা কথা এবং মিথ্যা কাজ পরিত্যাগ করলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিন্দু মাত্র প্রয়োজন নাই, আল্লাহ সুবহানাহু চারানা প্রয়োজন নাই যে ওই ব্যক্তি না খেয়ে থাকে, ক্ষুধার্ত থাকে, পিপাসার্ত থাকে। ওই ব্যক্তির ক্ষুধার্ত থাকার পিপাসার্ত থাকার আল্লাহর নিকটে বিন্দুমাত্র মূল্য নাই। যেই ব্যক্তি রমজানের সিয়াম রাখার পরেও মিথ্যা কথা এবং মিথ্যা কাজ পরিত্যাগ করলো না, গুনাহের কাজ পরিত্যাগ করলো না। আপনি অন্য মাসে টাখনের নিচে প্যান্ট পরেছেন, আলাদা কথা। আপনি অন্য মাসে দাড়ি কামিয়েছেন, আলাদা কথা। দুনিয়ার বুকে আসমানের নিচে জমিনের উপরে যদি সবচেয়ে সুন্দর কারো চেহারা থেকে থাকে, তাহলে সেই চেহারা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা। তার মুখে দাড়ি ছিল, কিয়ামতের মাঠে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারে পানি পান করাবেন, তখন আপনি মুন্ডানো দাড়ি নিয়ে, কামানো দাড়ি নিয়ে কিভাবে তার মোকাবেলা করবেন, তার সাথে সাক্ষাৎ করবেন? অন্য মাসে দাড়ি কামান তা আলাদা কথা, অন্য মাসে টাকনো নিচে কাপড় পরেন আলাদা কথা, অন্য মাসে গান বাজনা শুনেন আলাদা কথা, অন্য মাসে সিনেমা দেখেন আলাদা কথা। রমজানের মহত্ব, রমজানের মর্যাদা এবং রমজানের ফজিলত পাওয়ার জন্য আপনি বাধ্য রমজান মাসে যাবতীয় গুনাহের কাজ বন্ধ করতে। শুধু আপনি নয়, যাদের অন্তরে ঈমান আছে, মুসলমান, মুসলমান মায়ের দুধ খেয়েছে, মুসলমান বাপের রক্ত তার শরীরে প্রবাহিত, তাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে রমজানের মহত্বকে, যেই মহত্বকে সামনে রেখে আল্লাহ মহাপরাক্রমশালী সত্তা হওয়ার পরও আসমানের দরজাগুলো খুলে দিয়েছেন, জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দিয়েছেন, সেই মহাপরাক্রমশালী সত্তা রমজানের মর্যাদার খাতিরে কত কি করছেন। আমার এবং আপনার ভিতরে যদি ঈমান থাকে, রমজানের মর্যাদাকে সংরক্ষণ করণার্থে রমজানের মর্যাদাকে যারা ভুলুণ্ঠিত করছে, রমজানের মর্যাদাকে যারা পদদরিত করছে গুনাহের মাধ্যমে, তাদেরকে প্রতিহত করা, তাদেরকে প্রতিবাদ করা, অন্তত পক্ষে মুখের মাধ্যমে হলেও। সামনে ঈদ আসবে, ঈদকে সামনে রেখে নীল ছবি ছায়া ছবির পোস্টারে ছেয়ে যাবে ঢাকা শহর। যদি ঈমান থাকে, নিজ নিজ এলাকা থেকে ছিঁড়ে ফেলে দিবেন রমজানের মহত্বকে, রমজানের সম্মানকে বজায় রাখার খাতিরে। ঈদের আনন্দ কে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাদ আবদালাকুমুল্লাহু বিহিমা, আল্লাহ তোমাদেরকে দিয়েছেন দুটা আনন্দের দিন, ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা। আল্লাহর প্রদত্ত আনন্দের দিনে যদি আনন্দ করতে চান, আল্লাহর বিধান অনুযায়ী করতে হবে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করতে চাইলে অন্য দিনে করেন, ঈদের দিনে নয়, রমজান মাসে নয়। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের যত ফজিলত আছে, যত গুরুত্ব আছে, যত মহত্ব আছে, সব যদি পেতে চান, গুনাহ বন্ধ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে রমজান মাসকে সামনে রেখে গুনাহের কাজ বন্ধ করার এবং গুনাহের কাজকে প্রতিহত ও বন্ধ করার তৌফিক দান করুক।